MDB HD, যা দেখি তাই দেখাই। এই বিদ্যালয়টির নাম 14 নম্বর খানাকুনে সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি পৌরসভা অঞ্চলে অবস্থিত। বিদ্যালয়ের সামনে একটি খাল রয়েছে, যে খালের নাম নিমা খাল, যা দেখতে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ দৃশ্য। আমরা বিদ্যালয় ভবন দেখতে পাচ্ছেন। বিদ্যালয় ভবনটি হলো সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়। নিচতলা ফাঁকা, দোতলায় ক্লাসরুম। আপনাদের নিয়ে যাচ্ছি সেই বিদ্যালয়ের সামনে, যে সাইক্লোন শেল্টার দেখছেন, 14 নম্বর খানাকুনে সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার। এখানে যে কিছুদিন আগে গেল আমপান, সেই আমপানে এলাকার অসংখ্য বৃদ্ধ বয়স্ক নর নারী পুরুষ আশ্রয় নিয়েছিল। তারা নিচতলা রেখেছিল তাদের প্রয়োজনে গবাদি পশু, হাঁস মুরগি। তারা এখানে 2 দিন অবস্থান করেছিল। এই সাইক্লোন শেল্টারটি হওয়ার কারণে তাদের এলাকাবাসীর মহামারী দুর্যোগ এবং বন্যা সাইক্লোন থেকে তারা রক্ষা পায়, তারা এখানে নিয়ে আশ্রয় নেয় এবং নিরাপদ থাকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের সম্মুখে লেখা আছে বিদ্যালয়ের নাম। তারই সামনে রয়েছে একটি আমলকি গাছ ও পতাকা স্ট্যান্ড। আমরা এখন বিদ্যালয় ভবনে প্রবেশ করব। আমরা সিঁড়ি থেকে উঠছি। আপনারা সিঁড়ি থেকে দেখতে পাবেন বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের বিভিন্ন দুর্লভ ছবি দেখতে পাচ্ছেন। বিভিন্ন দুর্লভ ছবি, সাথে আছে বিভিন্ন বাণী সম্পর্কিত ছবি, যা বাচ্চারা এবং যারা আসে তারা দেখে পড়তে পারে এবং সেই অনুযায়ী তারা যাতে জীবন চলতে পারে তারা আসে। তার সামনে আছে সতরেখায় মুজিব, বঙ্গবন্ধু মুজিব বর্ষের সতরেখায় মুজিবের বিভিন্ন দুষ্প্রাপ্য এবং তার বিবরণ দেওয়া সহ ছবি, দুষ্প্রাপ্য ছবি। আমরা ভবনের উপরের দোতলা উঠে গেছি। এখানেও আছে মুক্তিযুদ্ধ গ্যালারি, যেখানে আছে মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন ছবি, জাতীয় চার নেতার ছবি, আত্মসমর্পণের সম্পর্কিত চুক্তির ছবি, সাতজন বিশিষ্ট ছবি, বিভিন্ন যুদ্ধের ছবি আছে, মুক্তিযুদ্ধের মহানায়ক আতাউল্লাহ খান ওসমানের ছবি। তার পাশে আছে বাংলাদেশ স্কাউটস কেন করব তার বিবরণ। তার এপাশে রয়েছে মুক্তিযুদ্ধ কর্নার ও বুক কর্নার, যেখানে বুক কর্নার রাখা আছে মুক্তিযুদ্ধের বিভিন্ন বই, মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন বই, প্রধানমন্ত্রী নির্বাচিত 100 বাসন, বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী, যার বা মুক্তিযুদ্ধের বিষয়ে বিভিন্ন ধরনের বই, যা থেকে বাচ্চারা বা পরে শিক্ষার্থীরা পড়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে, দেশপ্রেম উদ্বুদ্ধ হবে। এই হচ্ছে শিক্ষার্থীদের বই পড়ার স্থান। এবং আরও সামনে আজ দেখতে পাচ্ছেন ওখানে বেশ বাচ্চারা শিক্ষার্থীদের বই নিয়ে তারা প্রতি বৃহস্পতিবার, সপ্তাহে বৃহস্পতিবার পড়াশোনা করে। আমাদের এখন নিয়ে যাচ্ছি আমরা কোনটা খোলা ক্লাসরুমে। প্রথমে আপনাদের যাবো শ্রেণীকক্ষের শিশু শ্রেণী বা প্রাথমিক শ্রেণীতে। এই হলো আমার বিদ্যালয়ের শিশু শ্রেণীর ক্লাসরুম, শিশু শ্রেণীর, যেখানে শিশুর আনন্দে বিভিন্ন খেলনা আছে, মজার খেলনার সাহায্যে ছেলেমেয়েরা আছে আনন্দে পড়ে। খুব সুন্দর ডেকোরেট করা একটি রুম, যাতে শিশু শ্রেণীর ছোটো বাচ্চারা শিক্ষার্থীরা এসে খুব আনন্দের সহিত পাঠ শিখতে পারে, তা খুব আনন্দ পায়, মজা পায়, তাদের মজার ছলে শিক্ষা দেওয়া হয়, মজার ছলে শিক্ষা দেওয়া হয়। এখন আমরা বের হয়ে যাচ্ছি অন্য শ্রেণীকক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ওয়ালে বিভিন্ন বাণী দেওয়া আছে, যাতে বাচ্চারা বাণী পড়ে তারা নিজেরা দান করতে পারে, সাথে মা বাবাকেও উদ্বুদ্ধ করতে পারে যেভাবে চলতে হবে। আমরা এখন আছি তৃতীয় শ্রেণী কক্ষের নাম রবীন্দ্র ঠাকুর কক্ষ। এটা হলো তৃতীয় শ্রেণী কক্ষ। এখানে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান আনন্দের সাথে পাঠদান হয়। পাঠদান যে কক্ষের নাম রবীন্দ্র ঠাকুর কক্ষ, তার দেখেন তার ছবি দেওয়া আছে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতির পাঠদান হয়, বিভিন্ন উপকরণ ব্যবহার করে পাঠদান হয়, যাতে শিক্ষার্থীরা পাঠে আনন্দ পায়, মজা পায়। আমরা এখন নিয়ে যাব চতুর্থ শ্রেণীর ক্লাসরুমে, শ্রেণীকক্ষে। এগুলো চতুর্থ শ্রেণী কক্ষ, যার নাম কাজী নজরুল ইসলাম কক্ষ। আবার দেখে কাজী নজরুল ইসলামের ছবি দেওয়া আছে। এখানে শিক্ষকগণ রাখা আছে। এখানে শিক্ষাসভা উপকরণ করে এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠ হয়, যাতে বাচ্চারা আনন্দের সাথে বাস্তব অবাস্তব দেখে আনন্দের সাথে পাঠ শিক্ষা গ্রহণ করতে পারে। সাথে তাদের সুন্দর একটা ওয়েল রেকর্ডেড ক্লাস শ্রেণীকক্ষ আছে, তারা সাময়িক দূরত্ব বজায় রেখে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে পড়াশোনা করতে পারে। আপনারা আরও দেখতে পাচ্ছেন ওয়ালে বিভিন্ন
বিভিন্ন মনীষীগণ জীবনী বাণী দেওয়া আছে সুন্দর করে। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন 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 মনীষীদের বিভিন্ন কবিদের ছবি, যেখানে আছে বিদ্রোহী কবি হতে মাওলানা ভাসানি, শেখ মালিক ফজলুল্লাহ, বিভিন্ন মনীষীদের ছবি আছে, যাতে তাদের জীবন সময়কে জানতে পারে এবং তাদের বাচ্চারা মনে শুনছে, মুখে শুনছে, কিন্তু তারা বাস্তবের ছবি দেখে তাদের বুঝতে পারছে এই ছিল আমাদের শেখ বাংলা, এই ছিল আমাদের বিদ্রোহী কবি, এ ছিল আমাদের জননেতা মাওলানা ভাসানি। সাতাশ আবার দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের এই হলো বিদ্যালয়ের ফুল বাগান বা ফুলের কিছু টপ রাখা আছে, যাতে বিদ্যালয়ের পরিবেশটা খুব সুন্দর দেখায়। এখানে কয়েকটি ফুলের টপ রাখা আছে, সারা বছর ধরে কিছু ফুল গাছ আছে এবং সিজনাল ফুলের লাগানো হয়, যাতে পরিবেশ সবসময় সুন্দর একটা মাধুর্য থাকে। আপনাদের এখন নিয়ে যাচ্ছি আমরা, এ হলো বিদ্যালয় সিটিজেন চার্টার সম্মুখে টানো আছে, যে বিদ্যালয়ের সব কিছু যাতে যে কোনো অভিভাবক হলে যে কোনো লোক আসতে সরাসরি দেখতে পারে, এটা বিদ্যালয় সিটিজেন চার্টার। এ হলো একটা ডিসপ্লে বোর্ড, পুষ্পিন বোর্ড, যেখানে যেখানে বাচ্চা যেখানে শিক্ষার্থীদের দেশপ্রেম উদ্বুদ্ধ করার জন্য এবং তাদের ভালো মানুষের গড়ে করার জন্য বিভিন্ন বিভিন্ন মনীষীদের বাণী বিভিন্ন ছবি সংযুক্ত করা আছে। এ হলো পঞ্চম শ্রেণী কক্ষ, সাথে ডিজিটাল শ্রেণী কক্ষ, এখানে বসে ডিজিটাল পাঠ্যক্রম, এই শ্রেণীকক্ষটা নির্দিষ্ট করা আছে ডিজিটাল পাঠদান করার জন্য। এই শ্রেণীকক্ষে বসে ডিজিটাল পাঠ দেওয়া হয়, শ্রেণী ঠিক রেখে, রুম ঠিক রেখে, কক্ষ ঠিক রেখে শিক্ষার্থীদের শ্রেণী ওয়াইজ দিয়ে আসা হয় যেদিন যার পাঠ আছে। এ হলো ডিজিটাল ক্লাসরুম, এখানে মূলত প্রতিটি ছাত্রের সাথে সাথে ডিজিটাল পাঠ দেওয়ার সময় বাচ্চাদের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ চেঞ্জ পরিবর্তন করা হয়, যে সময় যে শ্রেণীকক্ষ যে শ্রেণীর পাঠদান দেওয়া হয় ডিজিটাল পদ্ধতিতে তাদের এখানে নিয়ে আসা হয়। আমাদের এখন নিয়ে যাব আমাদের অফিস কক্ষ, সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের স্বাস্থ্যসাথ দেওয়ার জন্য তাদের চক্ষু পরীক্ষার জন্য টানানো আছে অক্ষর বিভাজন, তাপমাত্রা ঠিক আছে কিনা তা দেখার জন্য থার্মোগ্রাম দেওয়া আছে, সাথে আছে উচ্চতা মাপার জন্য তাদের মাপকাঠি লাগানো আছে। এখন আপনারা নিয়ে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি অফিস কক্ষে ঢুকার আগে দেখাচ্ছি বিদ্যালয়ের ডিসপ্লে বোর্ড, এখানে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের ছবি দেওয়া আছে, এক পাশে দেওয়া আছে বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীর ছবি, যারা প্রতি বছর বিদ্যালয় থেকে বৃত্তি পায় তাদের ছবি এখানে লটকিয়ে দেওয়া হয়, আর আছে দেওয়া আছে সাথে আছে বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের ছবি, প্রতি বছর যত সকল কার্যক্রম করা হয় তার ছবি এখানে ডিসপ্লে বোর্ডে লাগানো হয় যাতে সবাই দেখতে পারে। সাথে সাথে আপনারা জানেন আমাদের বিদ্যালয়ে যত অনুষ্ঠান হয় সবই ন্যাশনাল পত্রিকায় অথবা কোনো ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয়। আপনাদের এখন নিয়ে যাচ্ছি আমাদের অফিস কক্ষ, এই দেখেন আমাদের অফিস কক্ষ সুন্দর ওয়েল ডেকোরেট করা অফিস কক্ষ। এই হচ্ছে প্রধান শিক্ষকের টেবিল, এখানে প্রধান শিক্ষক বসেন, এখানে প্রধান শিক্ষক বসেন, এ হলো প্রধান শিক্ষকের রুম। সাথে হলো এইলের সহকর শিক্ষকদের, দেখেন পাশে সব সহকর শিক্ষকদের চেয়ার এবং টেবিল, প্রত্যেকে আলাদা টেবিল আলাদা চেয়ার আছে, এখানে শিক্ষকরা বসেন। আর আলমারি আছে, আলমারিতে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র রাখা থাকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গীত বিষয়ে প্রচর্চা করার জন্য বিদ্যালয়ে আছে, বিদ্যালয়ে রয়েছে হারমোনিয়াম, বিদ্যালয়ের শিক্ষার্থীর স্বাস্থ্যসেবার জন্য রয়েছে ফার্স্ট এইড বক্স, আছে বিভিন্ন বিভিন্ন পুরস্কার, বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী পৌরসভা পর্যায়ে উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী বিভিন্ন পুরস্কার আছে। সামনে দেখতে পাচ্ছেন আছে বিদ্যালয়ের যে গণতান্ত্রিক মানবা চর্চার জন্য বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের ব্যালট বক্স। আর দেখতে পাচ্ছেন এখানে আছে বিদ্যালয়ের শিক্ষকদের পরিচিতি বোর্ড আছে, সচিব বাদার বাণী, বিদ্যালয়ের প্রান্তিক যোগ্যতা, বিদ্যালয়ের শিক্ষাক্রম সম্পর্কে তথ্য, প্রান্তিক যোগ্যতা, বার্ষিক কর্মপরিকল্পনা, আব্রাহাম লিঙ্কনের প্রধান শিক্ষকের কাছে ঐতিহাসিক চিঠি, প্রশিক্ষকের লক্ষ্য, প্রশিক্ষকের উদ্দেশ্য, রয়েছে দাতা বোর্ড, রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কার্যকাল সম্বর্ধিত বোর্ড, অনার বোর্ড, রয়েছে বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়ার ম্যাপ, বিশ্ব সদর উপজেলার ম্যাপ। আর এই রয়েছে বিদ্যালয়ের সার্বিক তথ্য সম্বলিত মনিটরিং বোর্ড, যেখানে বিদ্যালয়ের সকল তথ্য সম্পর্কে ছাত্রছাত্রী হতে গাছ হতে সব কিছু প্রতি বছরের সর্বশেষ তথ্য মনিটরিং বোর্ডে হারফিল করা রাখা হয়, যাতে যে কোনো লোক যে কোনো অফিসার যে কোনো কেউ এসে দেখতে পারে বিদ্যালয়ের বর্তমান অবস্থা, বিদ্যালয়
কার্যক্রম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সুযোগ উত্তরসূরি গণতন্ত্রের মানুষ কন্যা মাদ্রাস ইউনিভার্সিটি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব, শিক্ষার্থী বান্ধব, তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনার জন্য বিদ্যালয়ের সব ম্যাক্সিম পর্যায়ক্রম প্রত্যেকটি বিদ্যালয় সাইক্লোন সেন্টার কাম প্রাথমিক বিদ্যালয়ে করেছেন, কিছু পিডিবি ফোরে হাতে অনেক নতুন বর্ণ করেছেন, যাতে বিভিন্ন সুন্দর সুন্দর ডেকোরেটের আওতায় সুন্দর ক্লাস করছে, যাতে বাচ্চারা আনন্দের সাথে পাঠ করতে পারে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দর 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 প্রাথমিক বিদ্যালয়, আগে ছিল যাওয়ার জন্য ভবন, ক্লাসরুম ছিল, বেঞ্চ ছিল না, কিন্তু এখন দেখা যায় ম্যাক্সিমাম বিদ্যালয় ভবনগুলোই ওয়েল ডেকোরেটেড আলা বিল্ডিং, দোতলা বিল্ডিং, যাতে বাচ্চারা পরিবেশ আসেই শিক্ষা পরিবেশ দেখে আকর্ষণ হতে পারে যে বিদ্যালয়ে যেতে হবে। তারপর আগে ছিল দেখতেন ম্যাক্সিমাম বিদ্যালয় কাঠের বেঞ্চ, কিন্তু এখন দেখা যায় নতুন ভবনে সব ফাইবার বোর্ড, সুন্দর ফাইবার বোর্ড দেওয়া থাকে, তাতে বাচ্চারা বসে পড়ে খুব আনন্দ পায়, বেঞ্চ দেখেও মজা পায়। এই কারণ মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ এই শিক্ষাবান্ধব সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, এই শিক্ষা দ্বারা অব্যাহত থাকুক, আরও নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার হোক, যাতে বাচ্চারা বিদ্যালয়মুখী হতে পারে। সকলে ধন্যবাদ।